দুইটা দলকে রেজিস্ট্রেশন দিয়েছে, নিবন্ধন দিয়েছে, কেউ জানে না যে এদেরকে দিয়ে তারা একটা নির্বাচন করবে, তাই না? সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ শুক্রবার ঢাকার দুটি এলাকায় বিএনপির গণমিছিল হয়। দুপুরে রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় সুভাষ টাওয়ারের সামনে থেকে বিএনপির নেতাকর্মীরা গণমিছিল করেন। উত্তর বাড্ডাতে গণমিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমিছিলে বক্তব্য রাখেন। আরেকটি গণমিছিল কমলাপুর স্টেডিয়ামের সামনে থেকে শুরু হয়ে মালিবাগে গিয়ে শেষ হয়। গণমিছিলের আগে দুই জায়গাতেই বেলা দেড়টা থেকে বিএনপির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন। বিএনপির দুটি মিছিলকে কেন্দ্র করে ঢাকার সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। কমলাপুর থেকে গণমিছিল চলাকালে বিএনপির নেতা আব্দুল সালাম উপস্থিত থেকে খণ্ড খণ্ড মিছিলগুলোকে ধন্যবাদ জানান। হাতুড়ি বাহিনী দিয়ে আমাদের নেতা কর্মীদেরকে তারা আঘাত করার চেষ্টা করেছে, আঘাত করেছে। আমাদের লাগাতার প্রোগ্রাম হতেই থাকবে, ছোট কিংবা বড়, শক্ত কিংবা কঠিন। আমাদের প্রোগ্রাম আটা দিতেই থাকবে।